আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিড়াল পালা বৈধ। হাদিস শরীফে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জৈনিক মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়, সে বিড়ালটিকে বন্দি করে রাখে, এ অবস্থায় সেটি মারা যায়। সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে। সহি বুখারি, হাদিস নং 3482। এ হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেন, কুরতুবি রহিমাহুল্লাহ বলেছেন, এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। ফাতহুল বারি। এছাড়া আরও কিছু হাদিস রয়েছে যা থেকে বিড়াল পালা জায়েজ প্রমাণিত হয়, আর শরীয়তসম্মত কারণ ছাড়া কুকুর পালা মারাত্মক গুনাহের কাজ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি রয়েছে তাতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহি বুখারি, হাদিস নং 5949। আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু বা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে, তার প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। সহি মুসলিম, হাদিস নং 1575। আর এ হাদিসের উপর ভিত্তি করে কোনো কোনো ফকিহ বলেছেন, ঘরবাড়ি পাহারার প্রয়োজনীয় কুকুর রাখা জায়েজ, এইসব প্রয়োজন ছাড়া কুকুর পালা জায়েজ নয়। বিশেষত বর্তমানে বিজাতীয় ফ্যাশনের অনুকরণে কুকুর পালার যে রেওয়াজ রয়েছে তা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার অপছন্দনীয় কাজগুলো থেকে দূরে রাখুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।